হ্যাঁ দেখুন এই প্লাস তো উপরের দিকে তাকান আমার থ্রি জি নাই এবং আমার কিন্তু অলরেডি ফোর জি হয়ে গেছে আসসালাম আলাইকুম সবাইকে টেক টিপস তিনশো ষাট ডিগ্রি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আর তাহলে কিভাবে আপনারা স্থান পরিবর্তন না করে আপনার মোবাইলের টু বা থ্রি জি নেটওয়ার্ককে ফোর জিতে সহজে কনভার্ট করতে পারবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ গ্রামে আমরা যখন ইন্টারনেট ইউজ করতে চাই আমাদের ফোর জি মোবাইল দিয়ে এক্ষেত্রে আমাদের মোবাইলে টু বা থ্রি জি নেটওয়ার্ক দেখায় এই কারণে আমরা সহজে মোবাইল ইউজ করতে পারি না কারণ টু বা থ্রি মোবাইল নেটওয়ার্ক খুবই স্লো তো আজকে দেখবেন কিভাবে আপনারা সেই মুহূর্তে স্থান পরিবর্তন না করে সেই একই জায়গায় কিভাবে টু বা থ্রি জি নেটওয়ার্ককে ফোর নেটওয়ার্কে কনভার্ট করবেন তো আমি আর বেশি বকবক না করি চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ প্লিজ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টু বা থ্রি মোবাইল নেটওয়ার্ককে ফোর করতে হলে আমাদের ফার্স্ট টাইমে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে এক্ষেত্রে আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং এখানে আমাদের সার্চ করতে হবে থ্রি জি টু ফোর জি নিচের দিকে দেখুন আমি এখানে বেশ কয়েকটি অ্যাপস ইনস্টল করে এগুলোর পারফরমেন্স চেক করেছি তবে সবচেয়ে ভালো যেটা বেস্ট যেটা সেটা হচ্ছে ফোর্স এলইডি অনলি ফোর জি বাই থ্রি জি ফোর জি এল এই অ্যাপসটি হলো বেস্ট তো এই অ্যাপসটি অলরেডি আমি আমার মোবাইলে ইনস্টল করেছি তো ইনস্টল করা সবাই জানেন তো আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি আর এটি ইনস্টল করে সময় বেশি বাড়াতে চাচ্ছি না তো এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা সব পারমিশন দিবেন পারমিশন দেওয়ার পরে অ্যাপসটি আপনারা অন করবেন এবং মোবাইল নেটওয়ার্কটা অন করি হ্যাঁ দেখুন এইচ প্লাস সিম টুতে আমার এইচ প্লাস মানে থ্রি জি নেটওয়ার্ক এসেছে তো এই ধরনের থ্রি জি নেটওয়ার্ক যদি গ্রাম অঞ্চলে আপনারা নেট ইউজ করার সময় আপনার মোবাইলে দেখায় এক্ষেত্রে আপনারা এই ফোর্স এলইটি অ্যাপসটি ইনস্টল করবেন এরপরে অ্যাপসটি আপনারা অন করবেন আমি জাস্ট অন করতেছি ফোর জি অন করার পরে এখানে মোট তিনটি মেথড আছে মেথড ওয়ান মেথড টু এবং ম্যাথড থ্রি ম্যাথড ওয়ান যেটা সবার উপরে সেটা হচ্ছে বিলো এগারো মানে অ্যান্ড্রয়েড ভার্সন এগারো এর নিচে যেগুলো ভার্সন আছে সেটার জন্য ম্যাথড ওয়ান কাজ করবে আর ম্যাথড টু সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড এগারো যেগুলো মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড এগারো সেগুলোতে ম্যাথড টু কাজ করবে তো আমি যদি আমার এই মোবাইলটি হচ্ছে অ্যান্ড্রয়েড এগারো সো আমি যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে নিচে দেখাবে সরি দিস মেথড ইজ নট কম্পিটেবল উইথ দিস ডিভাইস কারণ আমারটা অ্যান্ড্রয়েড এগারো সেই কারণে এটি কিন্তু প্রথম মেথডটা এখানে সাপোর্ট করবে না আপনাদেরটা যদি অ্যান্ড্রয়েড এগারো হয় অবশ্যই আপনাদেরটাও সবার প্রথম যেটা এক নম্বরে সেটা সাপোর্ট করবে না এক্ষেত্রে আমি যদি মেথড টুটা অ্যাপ্লাই করি এক্ষেত্রে কিন্তু আমার মোবাইলে সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি অ্যান্ড্রয়েড এগারো থাকে সেক্ষেত্রে আপনারা টু দিবেন আর যদি অ্যান্ড্রয়েড এগারো নিচে থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাথড ওয়ান দিবেন আচ্ছা এখানে আসার পরে আমার সিম কিন্তু আসে এইস প্লাস যেটি সেটি কিন্তু আমার সিম আছে সিম টুতে সো সবার উপরে দেখুন লেখা আছে সিলেক্ট ফোন ইন্ডেক্স এখানে মানে আপনারা কোন সিমকে সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু আমি আবার বলছি ফোন জিরো মানে সিম ওয়ান এবং ফোন ওয়ান মানে সিম টু তো আমার যেহেতু এইচ প্লাসটা সিম টুতে আছে সো আমি ফোন ওয়ান সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে নিচে দেখুন লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ বাই ডিফল্ট আছে জি এস ডি এম ডিএম এল ইটি আর পি এল মানে টু জি থ্রি জি বা ফোর জি কিন্তু বাই ডিফল্ট করা আছে সো আমারটা কিন্তু অলরেডি এখনও কিন্তু থ্রি আছে দেখেন এইচ প্লাস তো এটি দেখুন এই ফোর জি হয়ে যাবে আমি জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের সিলেক্ট করতে হবে এল টিই অনলি তো আমি সিলেক্ট করলাম এল টি অনলি তো উপরের দিকে তাকান আমার থ্রি জি নাই এবং আমার কিন্তু অলরেডি ফোর জি হয়ে গেছে ঠিক এভাবেই আপনার গ্রাম অঞ্চলে যেখানে টু জি বা থ্রি জি নেটওয়ার্ক পাবে জাস্ট এভাবে এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা এভাবে উপরে সবার উপরে আপনার সিমটা সিলেক্ট করবেন সিম ওয়ানে আসে আপনার সিমটি অথবা সিম টুয়ে আসে দেন সেট প্রেফার নেটওয়ার্ক থেকে এল ই ওয়ানলি দিবেন তাহলে আপনার ফোনটি অবশ্যই ফোর হয়ে যাবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই তো ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ